বৌরানী, বৌরানী, বৌরানি কোথায়? ছোট মা ডাকছে। কি হয়েছে অলি দিদি, বৌরানীকে ডাকছো কেন, আমাকে বলো। দাঁড়ানো নিদি, তুমি তোমার কাজ করো, বৌরানীকে দেখে নিচ্ছি। বৌরানী! কিন্তু বৌরানী তো বাড়িতে নেই। নেই মানে কোথায় গেছে? সে কি তুমি জানো না? বৌরানী তো মা মঙ্গলচণ্ডের পূজা দিতে গেছে। আর কত পরীক্ষা নেবে তুমি, আর কত সহ্য করবো বলো তো? কি পেলে সাধ্য হবে তুমি বলো, কি পেলে সাধ্য হবে আমার জীবন? বেশ, তুমি যা চাও তাই হবে। আজ থেকে আমি মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করব। কিন্তু কিন্তু কি গলি দিদি? কিছু না, বলছি কখন গেছে জানো? মানে অনেকটা বেলা হয়ে গেছে, সকালবেলা গেলেও তো এতক্ষণে চলে আসার কথা, জানো কিছু? না। ফোন করে দেখবো। ঠাকুর, ঠাকুর তুমি আমায় রক্ষা করো। ওই দোকানি যেন আমার কথা ওদের না বলে দেয়। মাকে উদ্ধার করার আগে আমি যেন ধরা না পড়ি ওদের হাতে। বস, এসে জায়গা এখানে দেখে চুকে আসতে আমি এদিকে। হ্যাঁ স্যার, চলো তো। আপনার কিছু লাগবে বাবু? হ্যাঁ ভাই, আপনি এদিকে কোনো আশ্রম দেখেছেন? আশ্রম? হ্যাঁ, মানে আমি এদিক দিয়ে কিছু সন্ন্যাসীকে স্নান করে ফিরে যেতে দেখলাম, তাই জিজ্ঞেস করছি। আছে বাবু, আছে, এখানে একটা আশ্রম আছে। আশ্রম আছে কোন দিকে? ওই ওই দিকে। শুনেছি গুরুজি ওদের কিছু ভক্তদের নিয়ে একটা আশ্রম বানিয়েছে, ওখানে সন্ন্যাসীরাও থাকে। ফোনের আওয়াজ পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে কেউ আছে ওদিকে। কেউ আছে নাকি ওদিকে? কেটে দিল কেন তাহলে? কি না না, আর একটু ট্রাই করি। ফোনটা সুইচ অফ করে দিল, তার মানে ফোনটা কেটেই ফোনটা সুইচ অফ করে দিয়েছে। কিন্তু কেন? কি হয়েছে বেবি? সব ব্যাপারে মাথা না ঘামালে আপনার চলছে না তাই না? বহু জিদ্দি মেয়ে আছো তুমি। হ্যাঁ, সবসময় রাগ একেবারে নাকে গুড়ায়। তাহলে সেটা যখন জানেনি আমাকে ঘাঁটাতে আসেন কেন? এই দেখো, তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। আরে আমি তো তোমাদের ভালোর জন্যই বলছিলাম। আসলে কি জানো, একসঙ্গে একটা ঘোরের তোলায় থাকতে গেলে গুটি বাটি বলে না, ওই খুটাকুটি না টুকাটুকি ওই আওয়াজ হবেই। তাই বলে কি সব কটা মনে রাখতে হয়? আর তাছাড়া তাছাড়া তোমরা হলে এই রাধেশ্যাম গুপ্তার মেহমান লোক, তো তোমাদের কোনো অসুবিধা হয় এটা তো রাধেশ্যাম গুপ্তা কখনোই চাইবে না, বুঝলে কি না? নিজের বাড়িতে অতিথি বানানোর জন্য ধন্যবাদ মিস্টার গুপ্তা, কিন্তু আপনার সাহায্যের আমার কোনো দরকার নেই। কনকদের খোঁজ পাওয়ার জন্য বি নেই? মানে মানে শুনলাম তুমি নাকি বৌরানীর খোঁজ করছিলে, খোঁজ পেলে? আপনি জানেন বৌরানী কোথায়? নেই 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 নেই, আমি জানি না কোথায় আছে। তবে তুমি বললে আমি খুঁজতে হেল্প করতে পারি। তবে তার আগে তোমায় আমায় বলতে হবে তো যে ঠিক কি কি হয়েছে, না হলে আমি খুঁজবো কি করে বলেন তো। আমি আমি বলছি আপনাকে,
এই ব্যাপার এর জন্য একটু চিন্তা কেন করছো তুমি বিটিয়া রানী? তুমি ঘুরে যাও, আরাম করো, তোমার সমস্ত মুশকিল আসান আমি করিয়ে দেবো। হ্যাঁ বলে ধন্যবাদ দেবো দাদা, আপনি আমাকে খুব বড় বিপদের হাত থেকে বাঁচালেন। এখন ওসব কথা শোনার সময় নেই ম্যাডাম, আমি আপনারা ময়নার সব কথা শুনেছি, কিন্তু এই জায়গাটা মোটেই ভালো নয়, যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান। কিন্তু দাদা, আমার যে এইভাবে চলে গেলে হবে না, আমার মাকে আমায় খুঁজে বের করতেই হবে। কিন্তু এইসব লোকরা যদি আপনার মাকে এখানে এনেও থাকে তাহলে তারা আপনাকে দেখলে ছেড়ে দেবে ভেবেছেন? আমাকে চেষ্টা করতেই হবে দাদা। দিদি, আপনি খুব বড় ঝুঁকি নিচ্ছেন, এই লোকগুলো খুব ভয়ঙ্কর, মানুষ মারতে এদের হাত কাঁপে না, আপনাকে পেলে হয়তো এরা। আমি মৃত্যুকে ভয় পাই না দাদা, একদিন না একদিন আমাদের প্রত্যেককেই মরতে হবে, কিন্তু আমার মা এখানে আছে, সেটা জানার পর আমি কি করে চলে যাব? কিন্তু এখানে আপনাকে কেউ সাহায্য করবে না, ওদের ভয় পায় দিদি, একবার যদি আপনার সাথে আমাকে দেখে ফেলে তাহলে। ঠিক আছে দাদা, আমি আপনাকে বিপদে ফেলবো না, আপনি শুধু আমাকে এইটুকু বলে দিন যে ময়না কোথায় থাকে। প্লিজ দাদা। আচ্ছা বলছি, আমি দেখি এই সময় স্যারের ফোন, এক মিনিট। হ্যাঁ স্যার বলুন। নীল, তুমি এখন কোথায় আছো? আমি এখন মানে ওই আশ্রমের আগে একটা ওই চায়ের দোকানের থেকে। কেন বলুন তো? আশেপাশে কিছু দেখতে পেলে? দেখলাম বলতে ওই আশ্রমের হদিশ পেয়ে গেছি স্যার, আমরা এখন ওখানেই যাচ্ছি, আপনি চিন্তা করবেন না, খবর পেলেই আপনাকে জানাচ্ছি। নীল, 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 আমি সেটা নিয়ে তোমার কাছে কিছু জানতে চাইছি না, পহলে মেরি বাত ধ্যান সে শুনো। বলুন। আমি জানতে চাইছি এক্ষুনি তোমার চারপাশে এমন কি কিছু ঘটেছে যেটা একটু অন্যরকম। অন্যরকম? ফোনের আওয়াজ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, একটা ফোন রিং হয়ে যেন কেটে গেল। এক্স্যাক্টলি আমি এটাই আন্দাজ করেছিলাম। মানে একটু আগে কনকের ফোনে ওলি এখান থেকে ফোন করেছিল। And if I'm not wrong, কনক ওখানেই আছে। I see. Thank you sir. এবার আমি যেটা করার সেটা করছি, আপনি চিন্তা করবেন না, আপনাকে জানাচ্ছি। এই তাড়াতাড়ি আয়। ভাই, আমরা এখানে আসার আগে কোনো মহিলাকে আপনি দেখেছিলেন? না, দেখিনি তো। আমি গহিল বাবু, আমি আমি মিথ্যে কথা বলছি না। মিথ্যে কথা বলছি না মানে? হ্যাঁ, দেখেছিলেন কিনা বলুন। না, দেখিনি। সাহায্য করবে না, ওদের ভয় পায় দিদি, একবার যদি আপনার সাথে আমাকে দেখে ফেলে তাহলে। না না, আমার জন্য বেচারা ভালো মানুষটাকে ওরা এইভাবে মারতে পারে না। তুমি করতে পারে এমন কোনো কাজ নেই।
আমাকে বাঁচাতে গিয়ে আপনার এই অবস্থা, আপনাকে ফেলে কি করে যাবো আমি? দিদি আমার কথা শোনো, উনি একদম ঠিক বলছেন, তুমি আগে এখান থেকে পালিয়ে চলো, আমি না হয় ফিরে ওনাকে ডাক্তার দেখিয়ে দেবো, তুমি চলো। কি বলছো কি তোমরা, খুঁজে পাচ্ছ না মানে? যেভাবে খুঁজে বার করো, তা নাহলে তোমাদের কাউকে আমি ছাড়বো না।